কলন্দর জাহাঙ্গীরের এগারো নম্বর কলম। আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি বই অনেক আগেই প্রকাশিত হয়েছিল, তার নাম মুসলিম মনীষা, এবং এটা একজন জাস্টিস সাহেব লিখেছিলেন, তার নাম জাস্টিস মওদুদ। এটা 1954 সালে সম্ভবত উনি লিখেছেন, এবং 1955 সালে আজ থেকে 50 বছর আগে প্রথম সংস্করণ বের হয়। এটা খুব নাম করা বই, এবং ইসলামিক ফাউন্ডেশন চতুর্থ সংস্করণটি আমার মনে হয় সম্ভবত উনারাই ছাপিয়েছেন। কিন্তু পঞ্চম সংস্করণে গিয়ে দেখি যে অনেক কিছু কেটে ছেটে বাদ দিয়েছেন। এত বড় একজন লেখক, প্রথিতযশ সম্পন্ন একজন বিচারক, যার বই 50 বছর ধরে চলে আসছে, সেই বইয়ের অনেক কিছু তারা কেটে দিয়েছেন। তাহলে একটা জাস্টিস, ইসলাম গবেষকের স্বাধীনতা প্রথমেই হরণ করতে আপত্তি ছিল না, প্রথমেই কিছু কেটে ছেটে দিতেন, এটা যদি প্রথম বেরোতো আমরা জানতাম না। কিন্তু যে বইটি 55 সাল থেকে বেরোচ্ছে, সেই বই অনেক কিছু যদি কাট ছাট বাদ দেন, তার মধ্যে একজন পরম শ্রদ্ধেয় এবং উচ্চ শিক্ষিত যিনি ডাইরেক্টর জেনারেল এসএম শামসুল আলম সাহেব, আমি উনাকে ব্যক্তিগতভাবে চিনি, উনি অত্যন্ত ভালো মানুষ, উনার বাড়িতেও আমি গিয়েছি বরুড়ায়। তো আমি অবাক হলাম যে উনার তত্ত্বাবধানে থাকতে, উনি তো সাংঘাতিক গণতান্ত্রিক, উনি তো এই আবুজার গিফারির সেই সাহাবার উপরে সব চমৎকার বই লিখেছেন, অথচ আমার অনুরোধ রইল পুনর্মুদ্রণের সময় একজন লেখকের লেখনির উপরে, এই 50 বছরে চলিত বইটার উপরে যদি কাটছাট করে, তাহলে জনসাধারণ মানে আমাদের উপরে ইসলামিক ফাউন্ডেশনের উপরে একটা বিরূপ ধারণা করার সম্ভাবনা থাকে, তাহলে মনে করবে ইসলামিক ফাউন্ডেশন হয়তো লেখকের স্বাধীনতাও হরণ করে। আপনি প্রথমে হরণ করলে হয়তো ধরা পড়তেন না, কিন্তু যে বইটি 50 বছর চলে আসছে, সেই বইটির উপরে যদি কাচি চালানো হয়, চুরি চালানো হয়, তাহলে এবং একজন জাস্টিসের লেখা মওদুদ সাহেব, সেই বিখ্যাত মুসলিম মনীষা বইটি যদি পঞ্চম সংস্করণে কাটছাট হয়, বিশেষ করে আপনার মতন একজন আদর্শবাদী ডাইরেক্টর জেনারেল, আপনি এসএম শামসুল আলম সাহেব, আপনাকে অনুরোধ করছি পুনরায় যদি কখনো মুদ্রণ করেন, তো লেখকের স্বাধীনতাটুকু অন্তত হরণ করেন না। আজ আপনার লেখা বই যদি কেউ কাটছাট করে, আপনিও মনে ব্যথা পাবেন। প্রত্যেকের একটা লিখনির স্বাধীনতা আছে, এটা আমরা মেনে অনেক সময় ইচ্ছা করেই মানতে চাই না, আমরা যা নিজেরা বুঝি মনে করি ওটাই বোধ হয় ইসলামের সর্বশেষ সিদ্ধান্ত। যেখানে সুরা লোকমানের 27 নম্বর আয়াতে বলতেছে যে কোরআনের গবেষণা ব্যাখ্যা তফসির ইসলামে, এইটা লিখতে গেলে, এর তফসির করতে গেলে সমস্ত সাগরের পানিগুলো যদি কালি হয় আর গাছগুলো যদি কলম হয়, শুধু তাই না, এরকম সাতবার পানি, সাতবার যদি গাছগুলি কলম হয়, তবু এর ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। তাহলে চিন্তা করুন তো, সামান্য একটু কালি দিয়ে সারা পৃথিবীর কাগজ এখনো শেষ হয় না, আর সারা পৃথিবীর পানিগুলো যদি কালি হয় আর গাছগুলো কলম হয় এবং এইরকম সাতবার, সুরা লোকমানের 27 নম্বর আয়াতটা, এরা কি ভুলে যায়? কেন গবেষণার মধ্যে এত সংকীর্ণতা? কেন আমরা সবার জিনিসই তুলে ধরব?
আমার মনের মতো না হোক ইমাম ইবনে তাইমিয়া কিন্তু তার দর্শন তুলে ধরা ঠিক। প্রত্যেকের স্বাধীনতা, যে যেটা গ্রহণ করবে করুক। এই যে আমাদের মধ্যে সংকীর্ণ মনোভাব, এটা আমাদেরকে কত দলীয়করণ, কত সংকীর্ণতার পরিচয় দিয়ে, আজ চিন্তা করুন তো আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। পৃথিবীতে 56টা মুসলমান দেশ বুকে হাত দিয়ে দেখাতে পারবেন একটি দেশে ইসলামিক শাসনতন্ত্র আছে, একটিতেও নাই। অথচ আমরা ইসলামিক শাসনতন্ত্র শাসনতন্ত্র বলে কত চিৎকার করছি। আমার আজও মনে আছে যে পাকিস্তানের একে ব্রহী, যিনি একজন প্রাক্তন মানে সেন্ট্রাল ল মিনিস্টার ছিলেন এবং ইসলামের উপরে তার বিরাট পাণ্ডিত্য ছিলেন, তখন আমার মনে আছে সম্ভবত 70 কি 72 টাকা ভরি সোনা। উনি বলেছিলেন পৃথিবীর যে কোনো মাওলানা মুফতি যদি আমাকে একটি ইসলামিক শাসনতন্ত্র লিখে দিতে পারে আমি তাকে খুশি হয়ে 7 লক্ষ টাকা উপহার দেব। এটা বুঝে আপনারা ভুলে যান নাই। উনি কেন বলেছিলেন, আপনার দলের যে শাসনতন্ত্র সেটা হয়তো শিয়ারা মানবে না, মুতাজিলারা মানবে না, বা অন্য ফেরকাওয়ালারা মানবে না, আবার শিয়াদের শাসনতন্ত্র সুন্নিরা মানবে না। এই জন্য এই যে আমাদের বিভিন্নতা, এই যে আমাদের বিভিন্নতা, এই যে আমাদের শত ফুল ফুটতে দাও। আজকে ইউরোপ আমেরিকা কেন উন্নতি করলো, এ তো মুসলমানদের বিজ্ঞানগুলোকেই তারা ডেভেলপ করে আজকে এত উঠে গেল, আর আমরা মার পড়ে রইলাম। এ আমাদের মারামারি, দলীয় চিন্তাধারা, সংকীর্ণতা, এগুলো নিয়ে মন গড়া কথাবার্তা, মানুষের লিখনের স্বাধীনতা পর্যন্ত হরণ করা হয়। হ্যাঁ, এটা যদি খুব আপত্তিকর হয় সেটা আলাদা, কিন্তু যে জিনিস, যে গবেষণার বিষয়গুলো 50 বছর ধরে চলে আসছে সেই বইটার উপরে কাছি চালানো, এটা তো অনেকের কাছে ধরা পড়ে গেলেন। আমাকে এসে বলেন হুজুর এই যে চতুর্থ সংস্করণ, এই পঞ্চম সংস্করণ, আমি লজ্জায় আর কথা বলতে পারিনি, তাই কথাটু আমি আগেই বলে নিলাম। এখন আমরা একটু কথা বলবো নূনবীর যে কিস্তি তার রহস্য, নূনবীর কিস্তির যে রহস্য, নিশ্চয় আমরা কাঠের কিস্তিকেও মেনে নিব, কিন্তু ওটা আসলে কিস্তি ছিলেন, ছিল নূনবীর নূরের বলয়ের কিস্তি। নূনবীর যে কিস্তি সেটা ছিল নূনবীর নূরের বলয়ের কিস্তি, এটা কাঠের কিস্তি আমরা ধরে নিই। কিন্তু কাঠের কিস্তি হলে আমরা যদি গবেষণা করি, সাইন্টিফিক্যাল গবেষণা, তাহলে আমরা এই কাঠের নৌকার মধ্যে এই 18,000 মাকলুকাত ঢুকানো সম্ভব নয়। ধরে ধরে নিন একটা হাতি আর একটা হাতি, এই দুটার ওজনই কত চিন্তা করেন। একটা জিরাফ জিরাফ নি, একটা গন্ডার গন্ডার নি, একটা বাঘ বাঘিনী, সিংহ সিংহী, হায়ানা হায়ানি, এই যে এতগুলো যদি একটা ধরেন আপনার গিয়ে একটা হাতি হাতি নিড়ে রাখেন, তাহলে যতদিন নৌকাটা ডুবে যাবে পানিতে তাহলে ততদিনের কলা গাছ রাখতে হবে। তো কলা গাছ যদি কেটে আইনা রাখেন, কলা গাছ যদি কেটে রাখেন তো কলা গাছ পচে যাবে, তাহলে ওইখানে কলা গাছের চাষ করতে হবে। আবার বাঘ বাঘিনীরে রাখলে তারা কলা গাছ খাবে না, তাদের জন্য আবার হরিণের মাংস রাখতে হবে, তাহলে হরিণ পালতে হইব, হরিণ পাললে আবার ঘাস রাখতে হবে। এইভাবে 18,000 মাকলুকাত, এবং সবাইকে যদি আমরা এই কিস্তির মধ্যে ভরি, তাহলে আনুমানিক হিসাবে সেই জাহাজটা কমপক্ষে 50 লক্ষ টনের হওয়া উচিত, নাহলে হয় কেমনে কোন সাপ সাপিনী রাখবেন, খাইব ইন্দুর, ইন্দুর আবার খাদ্য দিতে, ওই খাদ্য আবার ই করতে হবে, যে এগুলোর তো আর উপাস রাখা যাবে না। সুতরাং এই 50 লক্ষ টনের নূনবীর কিস্তি কাঠ দিয়া
5000 টনেরও বানানো সেই দিনে সম্ভবপর ছিল না। তবু আমরা মানব, অকপটে মানব যে হ্যাঁ ওই তো কাঠেরও কিস্তি ছিল, কিন্তু আসলে ওটা ছিল নূরের বলয়ের কিস্তি। কারণ একটা সত্যকে বুঝাতে গেলে রূপকের আশ্রয় নিতেই হয়। যেমন ধরেন কাবা শরীফ, যেমন ধরেন শয়তান, বুকে হাত দিয়ে বলেন তো, এই যে মক্কার মিনাতে যে তিনটা শয়তান, বড় শয়তান, মেজর শয়তান, ছোট শয়তান, এই তিনটা কি আসলেই শয়তান? না, এই তিনটে হলো শরীয়তি শয়তান, মিজাজি শয়তান, কি এরে পাথর মারতে হয়। তার মানে কি, এখন তুমি হাজি এই যে মেজাজি তিন শয়তান রে পাথর মারবা, এবার চেষ্টা করো তোমার ভিতরের শয়তানটাকে পাথর মারার, তোমার ভিতরের যে শয়তানটাকে মা পাথর মারতে শিখো, এটা শিখাবার। এই কাবা তো আপনার জনের একটা খালি ঘর, ওটাও কাবা, মেজাজি কাবা, আসল কাবা, দিল কাবা। তাই বলছে মুমিনের কালবাল বা আল্লাহর সিংহাসন। সুতরাং নুনবীর যে কিস্তি, সেই কিস্তি একটা কাঠের, সেটা আমরা অবশ্যই মানব, মাথা নত করে মানব। আরেকটা হলো যেটা আসল কিস্তি, সেটা হলো নুনবীর নূরের সার্কেল বা বলয়ের কিস্তি, সেটাই, সেই কিস্তিতেই এই যারা ছিলেন তারাই সেখানে বেঁচে আছিলেন। আর আরেকটা আমরা হাদিসে পাই, এটা অবশ্য আমার মনে হয় যে উমাইয়া আব্বাসিয়ারা এই হাদিসটা বানিয়েছেন, মনে হয়, সম্ভবত আমার মনে হয় এটা তারা বানাইতে পারেন, তারপর আমি জানি না, আমি তো সরল মনে বললাম, যে কিয়ামতের সময় সূর্য বলে আধা হাত উঁচায় মাথার উঁচায় থাকবে, আচ্ছা কোন, এবং শরীর সমস্ত ঘামবে, আর আমরা চিৎকার করে গরমের ঠেলায় পানি 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 করতে থাকব। আচ্ছা, একটা বার যে হাদিসটা যে বানিয়েছেন, তার মাথায় কি একটা বার বোধহয় সেই দিনের বিজ্ঞান তো ছিল না, বুঝতে পারে নাই, একটা অ্যাটম বোমের সেলসিয়াস হলো 4000, 4000 ডিগ্রি সেলসিয়াস, যেখানে 1200 সেন্টিডিগ্রিতে কঠিন স্টিল গলে পানি হয়ে যায়, সেখানে 4000 সেলসিয়াসে কত সেন্টিডিগ্রি, কয় হাজার হয়, আমি বিজ্ঞানের ছাত্র না, আমি জানিও না, কিন্তু এই যে এত প্রচন্ড গরম, এটা যখন নাকি হিরোশিমাতে নাগাসাকিতে অ্যাটম বোম ছাড়া হয়, ওইখানকার প্রত্যক্ষ যারা দূরে ছিল বা বেঁচে গেছেন তারা নিজেরাই বলতেছেন যে অ্যাটম বোমটা বিস্ফোরিত হবার পরে 30,000 মানুষ ফুস করে খেলে একটা আওয়াজ হলো, বাতাসে সব মিশে গেল, হাড্ডি পাস্তি চামড়া সব, একটা 99 সেন্টিডিগ্রিতে পানিটা টকবক করে 100 বাষ্প হয়ে যায়, সেই টকবকের পানির মধ্যে একটা তেলা পোকা ফেলে ফেলে দিলে সঙ্গে সঙ্গে মারা যায়। তো মানুষের 99 সেন্টিডিগ্রির পানি চামড়ায় দিলে চামড়া সঙ্গে সঙ্গে পুড়ে যায়, তো সেখানে 4000 সেলসিয়াস, জানি না এটা কত সেন্টিডিগ্রি, সেই অ্যাটম বোম পড়বার পরে প্রত্যক্ষ যারা অভিজ্ঞতা তারাই বলেছেন এবং পেপারেও পড়েছি যে 30,000 মানুষ ফুসকরা বাতাসের সঙ্গে হাড্ডি পাস্তি মিশে গেলেন, কত পাওয়ারফুল, লক্ষ লক্ষ লোক মারা গেছে সেটা আলাদা কথা, তো 4000 সেলসিয়াসে 30,000 মানুষ যদি চোখের নিমেষে ফুস করে বাতাসে হাড্ডি পাস্তি চামড়া একাকার হয়ে যায়, তাহলে সূর্যের কত সেলসিয়াস, কমসে কম 8-10 কোটি সেলসিয়াস হবে, বা তার চেয়েও বেশি হতে পারে, এটা বিজ্ঞানী ভালো জানু, সূরা বাকারার 164 আয়াতে বিজ্ঞানীর ডিউটি, ওটা আমার ডিউটি না। সুতরাং এই 8-10 কোটি সেলসিয়াস সেল সূর্যটা মাথার আধা হাত উঁচায়, পাগল হয়ে তো বিশ্বাস করবে না,
পাগলেও তো আধা হাত তো দূরের কথা, এই 8-10 কোটি সেলসিয়াসের সূর্যটা যদি 1 লক্ষ মাইল 9 কোটি 30 লক্ষ থেকে 9 কোটি 29 লক্ষ মাইল পার হইয়া 1 লক্ষ মাইল উঁচায় থাকে, পানি পানি আর চাওয়ান লাগবো না। ওই হিরোশিমা নাগাসাকি আগে ফুস করে সব মানুষ বাতাসে হাত নেই পাস নেই সব মিশা দেব গে, ঠিক না? সুতরাং কোরআন হাদিসের সব বিষয়ের মধ্যে আধ্যাত্মিক এবং আরেকটা শরীয়তি মেজাজি, একটা হাকিকি একটা মেজাজি, এই দুটা জিনিসের সমন্বয় করা হয়েছে। এখন যদি বলে মৃত্যু সূর্য জীবন সূর্য, তাহলে ওটা মানা, কিন্তু আমরা অনেকে আধ্যাত্মবাদ গ্রহণই করতে চাই না, যে ওই ওয়াহাবিজমের আমরা দীক্ষিত হয়ে গেছি। চিন্তা করেন, আমরা নিজেরা বাইতুল মোকাররমে দেখেছি নিয়ন সাইনে আল্লাহ মুহাম্মদ, আজকে সেই মুহাম্মদের নাম নাই, সেটা হয়ে গেছে আল্লাহু আকবার। আরে ওলি আল্লাহরাও তো বলেন কাবা তো দেখ চুকে হ্যায় আভি কাবে কা কাবা কো দেখো, এখন তো কাবা দেখছ, যে কাবা তোমাকে চিনাইলো সেই কাবা দেখবা না? আল্লাহ আল্লাহ করো, আল্লাহই তো বলতেছেন কে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার রসুলকে ভালোবাসে। আপনি আল্লাহু আকবার লিখে খুশি হয়ে গেলেন, মোহাম্মদ বা এটা ওহাবিরা করতে পারে, এটা সুন্নিদের মানায় না। আমরা কি বলবো, খুব খারাপ লাগে নিজের কাছে, যে আমরা নিজের অনেক সময় বলি নিজের বিবেককে বিক্রি করে দেই। এই বিবেক, এই বিবেক যে একদিন বিক্রি হয়েছে সেটা তো আমরাই জানি, কিরকম যে এজিদ যখন দামেস্কে ইমাম হুসাইনের শির মোবারক বল্লমের মাথায় নিয়ে আসছে, দামেস্কের জনসাধারণ দেখে এজিদ যে জনসাধারণের বিপ্লব হলে আর আমি টিকবো না, কারণ জনসাধারণ যখন মুক্তিযুদ্ধে নামে তখন বৃহৎ শক্তিও সেটা দমিয়ে রাখতে পারে না, যেটা জনসাধারণের চেয়ে বিচ্ছিন্ন সেটা কোনো মুক্তিযুদ্ধই না, সেটা কোনো সংগ্রামই না, সেটাকেই সন্ত্রাস বলে। তো সেইখানে এজিদ দেখলেন, দেখলো যে হায় হায় এ তো মানুষ খেপে যাবে, আমি তো ইমাম হুসাইনকে কতল করার ই দেইনি, তোমরা দেখো 300 মুফতি মাওলানার ফতোয়া উনি খুলে দেখালেন। চিন্তা করেন, আওলাদে রসুল শহীদ আজম ইমাম হুসাইনের বিরুদ্ধে 300 আলেম বাঘি রাষ্ট্রদ্রোহী এবং ওয়াজিবুল কতল, কতল করা তাকে ওয়াজিব, এই ফতোয়া যেখানে দিয়েছে, আজকে আমরা সেটা নিয়ে চিৎকারি করি, অথচ সামান্য পয়সার বিনিময়ে আমরাও যে প্রতিনিয়ত নিজের বিবেককে বিক্রি করে চলছি সেটা আমরা দেখি না, সেটা আমরা দেখার সেই মনের শক্তি এখনো আমরা সঞ্চয় করিনি, এখনো আমরা আমরা শক্তি আমরা একটু নিজের বিবেককে আমরা এইভাবে প্রতারিত করি। এই সূরা ইখলাসের এক জায়গায় বলতেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ মহানিরপেক্ষ, আল্লাহ যে মহানিরপেক্ষ তার বহু দলিল কোরআন থেকে দেওয়া আছে, সেইখানে আল্লাহুস সামাদ আল্লাহ মহানিরপেক্ষ, তা আল্লাহ যদি মহানিরপেক্ষ হয় তাহলে তার কালামও মহানিরপেক্ষ হতে বাধ্য। আর সেই নিরপেক্ষতাই হয় ধর্মহীনতা, ভগবানেই ভূত হয় আর ভূতে হয় ভগবান। তাহলে কেউ যে আখেরি জামানায় হাতে আগুন রাখার মতো কঠিন হবে ইমান রক্ষা করা, সেই জামানায় এসে পড়লাম, এটা নিজেদের কাছেই খুব খারাপ লাগে। আরেকটি হাদিস এটা বানিয়েছেন মনে হয় উমাইয়া আব্বাসিয়ানা, আমার যতটুকু মনে হয়, আর যদি সত্য হয়ে থাকে তাইলেও আমার বলার কিছু নাই, এখানে আমি আর কি এটা গবেষণা করে যা পেলাম,
যে মহানবী বলে মেরাজে যখন যান তখন আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ তাকে উপহার দেন। আচ্ছা ভালো কথা, 50 ওয়াক্ত নিয়ে আসতেন। আচ্ছা এটা উমাইয়া আব্বাসিয়ার সম্ভবত আমার মনে হয় যে আমার মহানবীকে সুকৌশলে সূক্ষ্মভাবে তাকে অন্যান্য নবীদের চেয়ে ছোট করার একটা অপকৌশল বলে আমার মনে হয়। আচ্ছা 50 ওয়াক্ত নামাজ ওয়াক্ত নিয়েই উনি নেমে আসতে কোনো কথা ছিল? উনি 6 নম্বর বা 6ষ্ঠ আসমানে যাবার পরে এক নবীর সঙ্গে দেখা, নাম জানলো বাদ দেন। সেই নবী বললেন যে আপনি আপনি কি নিয়ে আসছেন আল্লাহর কাছে? বললো যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। আপনার উম্মত 50 ওয়াক্ত পারবো না, আপনি আল্লাহর কাছে যে কমে নিয়ে আসেন। আর আমার মহানবী উনার কথায়, ছোট নবী উনার কথায় আল্লাহর দরবার আবার দৌড়িয়ে গেলেন, যে বললেন আল্লাহ আমার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পারবো না, কমিয়ে দেন। আল্লাহ কয় যাও 10 ওয়াক্ত কমিয়ে দিলাম, 40 ওয়াক্ত নিয়ে উনি রওনা দিতেছেন। তা আল্লাহ কমিয়ে দিলেন, তার মানে আল্লাহ সংশোধনবাদী। আর আমার মহানবীরে আবার আল্লাহর দরবারে নিলেন, পাঁচ আকাশে নামছে। আর এক নবী কয় আপনি কি নিয়ে যেতেছেন? কয় 40 ওয়াক্ত নামাজ, আপনার উম্মত পারবো না। আবার মহানবী এই দৌড় যায় আবার আল্লাহর দরবারে, আল্লাহ আমার উম্মত 40 ওয়াক্ত পারবো না, একটু কমিয়ে দেন। আমার আল্লাহ করলেন কি 10 ওয়াক্ত কমিয়ে দিলেন, উনি 30 ওয়াক্ত নিয়ে গেলেন। আচ্ছা আবার সংশোধনবাদী বানাইলেন আল্লাহ। আর মহানবী দুইবার গেলেন, আইলেন, আইলো চৌঠা আসমানে। আরেক নবী বলেন কি নিয়ে আইলেন? কয় এই 30 ওয়াক্ত নামাজ, আপনার উম্মত পারবো না। আবার তো যে 10 ওয়াক্ত কমাইলো, তারপরে আরেক নবী পারবো না, আবার গেল, আবার আল্লাহ কমায়। আমার নবী গোয়িং এন্ড কামিং, আর আমার আল্লাহ খালি সংশোধন করতেছেন। সুন্নাত আল্লাহ লা তাবদিলা, আল্লাহর আইন বদল হয় না। আর এই হাদিসের মধ্যে দেখি বারবার উনি উনার আইন বদল করে ফেলতেছেন। শেষমেশ অবশেষে এই উনি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়ে বললেন আর কমানো যাবে না। আচ্ছা এই এতটি নবী ইরকে মহানবীকে এতজন নবী উপদেশ দিলেন, এই উপদেশের সত্যতা স্বীকার করে আমার মহানবী গেলেন। তাহলে মহানবীর মহানবীত্ব কোথায় রইল? ছোট ছোট নবীদের সামনে আমার নবীকে সূক্ষ্মভাবে অপকৌশলের দ্বারা তাকে খাটো করা হলো না। আচ্ছা ধরলাম 50 ওয়াক্ত নামাজ দিয়ে আসলেন, 50 ওয়াক্ত নামাজ যদি চালু হয়, 50 ওয়াক্ত নামাজ যদি চালু থাকে তাহলে খাওয়া দাওয়া পায়খানা পেশাব ঘুম এগুলি নিয়ে ধরেন 8 ঘন্টা রইল, কত 16 কত রইল, তাহলে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা গেলে 16 ঘন্টা। তো 16 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত নামাজ যদি আমরা ফিটিং করি ওয়াক ওই রেকর্ড না, তাহলে 13 মিনিট পর পর আজান দিতে হয়। তাহলে ডাক্তারি করুম কেমনে, রুগীরে জিজ্ঞেস করুন আপনার কি বুকটা ফরফর করতেছে, হ আপনার কি জিপটা দেখি, হ্যাঁ আমার এই জায়গাটা আরো ফরফর করতে, লোক রাখেন নমাজ পড়ে আসি, আবার নমাজ পড়ে লক্ষণ জিজ্ঞেস করতেছি, কোমর ব্যথা করে হ, এই জায়গাটা ব্যথা করে হ, এই মাথা ঘুরা, আল্লাহ রাখেন আবার নমাজ পড়ে আসি। তাহলে এই 13 মিনিট পর পর আল্লাহু আকবার আল্লাহু আকবার, কাম কাজ সব কিছু বন্ধ করে খালি নামাজ পড়ো নামাজ পড়ো হইত। তো এইগুলো উমাইয়া আব্বাসিয়ারা এই সমস্ত হাদিসগুলো বানাইছে, আর সেগুলো আমরা সরল সহজ কাঁচা গলা মোমের মতো আমরা মুসলমানরা সেটা প্রাণে বিশ্বাস করে যাচ্ছি। এই বিশ্বাস থাকাটা ভালো, আমিও বিশ্বাস করেছি, কিন্তু পরে দেখলাম আর তো কিছু না, এটা উমাইয়া আব্বাসিয়ারা এই হাদিসগুলো বানিয়েছে। যেমন নবীর যেমন বলেছেন শক্ত হাতে ধরো আল্লাহর কিতাব এবং এই আমার বংশধরকে,
আজকে সেইখানে সুন্নত আছে, তো সুন্নত নবীর সুন্নত, তাহলে সুন্নত বংশধর কেতাব তিনটা হয়ে যায়। কিন্তু নবী বারবার বলতেছেন যে এই এক দুটা জিনিস, একটা সুন্নত না হয় একটা বংশধর, একটা কেতাব, ঠিক আছে, বংশধর আর সুন্নত নিয়ে। এখন মুয়াবিয়ার অনুসারীরা কি করে নবীর বংশকে গ্রহণ করবে? এটা সম্ভব পড়ি না, তাই তারা সুন্নত নেবে, আর শিয়ারা নিচ্ছে ওইটা। এই যে রহস্য, এই যে আমাদের ভেদাভেদ, এগুলোর সব অবসান আমাদেরই করতে হবে। যেদিন করতে পারবো সেদিন বিশ্বের বুকে আমরা ইনশাল্লাহ মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। ওয়াকিমুস সালাতা, ওয়াকিম কায়েম করো সালাতার নামাজ, লেদুলিকিস ধুলে যাওয়া, শামস সূর্য, ইলা দিকে, গাসাকিল অন্ধকার, লাইল রাত্র। তাহলে গাসাকিল লাইল, গাসাকিল কিন্তু রাত্র না, গাসাকিল হলো অন্ধকার আর লাইল হলো রাত্র। এখন যদি কেউ বলে যে রাত্রি অন্ধকার, কিন্তু কোরআন বলতেছে গাসাকিল লাইল, গাসাকিল অন্ধকার, লাইল রাত্র। আবার সুবে কদরের দিন যে লাইলাতুল কদর, লাইল মানি রাত্র, কদর মানি শক্তিশালী, তো রাত্রি আবার শক্তিশালী হয় কেমনে? সব রাত্রি তো সবারই শক্তিশালী, আবার রাত্র হয় কেমনে? এইটাই রহস্য। এটা আধ্যাত্মিক রাজ্যের রাত্রি। মহানবী যে 15 বছর হেরা গুহায় ধ্যান সাধনা করার পরে যেদিন কোরআন তার নাজেল হলো, এবং সেইটাই হলো তার সত্যিকার লাইলাতুল কদর, সেইটাই শক্তিশালী রাত্র। এই আধ্যাত্মিক জগতের আমার মনে হয় সেই এই রাত্র দেখি এটাকে শক্তিশালী রাত্র বলা হয়েছে। আবার একটু ছোট্ট করে বলি, যেমন কদরের সুরার মধ্যে একটা জায়গা আছে, তানাজ্জালু মানে নাজেল করা হয় মালাইকাতা হু, ফেরেশতাদেরকে সেই শক্তিশালী রাত্রে নাজেল করা হয়, ওয়া এবং রুহ, রু মানে আল্লাহর আদেশ। তখন ফেরেশতাদেরকেও নাজেল করা হয়, সঙ্গে রুও দেওয়া হয়। সাধক যখন আধ্যাত্মিক শক্তির রাত্রির মধ্যে পৌঁছে যায়, তখন তার উপরে রহমতের ফেরেশতা থাকে, এই জন্য কারণ আল্লাহ রু মোবারক তার মধ্যে আছে। রু সৃষ্টি নয়, রু স্রষ্টা। সুতরাং ওয়াহাবিরা স্রষ্টা মানবেই না, সুতরাং কি করা যায়, রু বানাও জিব্রিল, রু জিব্রিল করো। কোন একটু বললেও তো হয় যে অর্থ আমি জানি না, আরে ভুল করা ভালো, ভণ্ডামি করা তো ভালো না, অকপটে বলে দাও যে আমি রুহের অর্থ জানি না। এখানে করবে কি, ওই জিব্রিল বানাই যে ফেরেশতারও না জানা, জিব্রিল তো, জিব্রিল তো ফেরেশতাই, তুরু অর্থ কি, অনুফাক্তু মিন রুহি, আমার থেকে রু নাজেল করলাম। 17 বার রুহের কথা উল্লেখ আছে কোরআনে এক বছরে। রু কি আল্লাহর আদেশ, আদেশ কখন আল্লাহর চেয়ে আলাদা হয়? সুতরাং এই যে রহস্য লোক, যেটা আবু হুরায়রা বুখারী শরীফের 95 নম্বর হাদিসে বলছেন, আমি রসুলের কাছ থেকে 2 রকম জ্ঞান পেয়েছি, একটা জাহেরি প্রকাশ করে দিলাম, বাতিনিটা আমি প্রকাশ করলাম না, কারণ ওটা শরীয়তে মানা। সুতরাং যে রহস্যের জ্ঞান, এটা তো অবশ্যই আছে, এটা তো ইবনে আব্বাসও বলছেন, সেই রহস্যের জ্ঞানের সন্ধান করার যুগ এখন এটা। এটা এখন মোবাইল ফোনের যুগ, এটা এখন কম্পিউটারের যুগ, এই যুগে আর কত কাল গুপ্ত রাখবে, তাও তো পিছিয়ে পড়ে যাব। সুতরাং এই রহস্যের জ্ঞান অর্জন করতে গেলে সুফিবাদী একমাত্র সত্য পথ আল্লাহকে পাওয়া, আর অধম লেখকেরও সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ 1, 2, 3, 4 খণ্ড এবং কোরআনের 15 পারার হুবহু অনুবাদ।
কালেন্ডার জাহাঙ্গীরের এগারো নম্বর কলাম।